ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা স্বাস্থ্য সারি শিক্ষার বিষয়ে আগের দিন জেনেছিলাম যে দেহভর সূচক আমরা কিভাবে নির্ণয় করব, এবং এই দেহভর সূচক নির্ণয় করার পদ্ধতির সঙ্গে সঙ্গে দেহভর সূচক মানে আমাদের সঠিক দেহ কিভাবে রাখতে পারবো উচ্চতা এবং বয়স অনুযায়ী সেটাও আমরা জেনেছিলাম। এবং তার জন্য আমাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সঠিক খাদ্য আর একটা হচ্ছে শরীর চর্চা। তো আজ আমরা জানব যে খাদ্য, সঠিক খাদ্য এবং খাদ্য উপাদান সম্পর্কে বিভিন্ন বিষয়। চলো আমরা জেনে নিই তাহলে খাদ্য, খাদ্য উপাদান সম্পর্কে। খাদ্য বলতে আমরা কি বুঝি? যেসব খাবার জিনিস আমরা খাই এবং খাওয়ার পর আমাদের দেহের বৃদ্ধি, পুষ্টি, দেহের ক্ষয়পূরণ হয় এবং দেহ কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পায়, তাকে আমরা বলবো খাদ্য। যেগুলো খেয়ে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন শক্তিগুলি পাব, যার জন্য আমাদের শরীরের বৃদ্ধি, পুষ্টি এবং দেহ ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধক ক্ষমতা এবং আমাদের কাজ করার মতো শক্তি সামর্থ্য আমরা পেয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ একটা চার্ট, পিরামিড, সেখানে বিভিন্ন ধরনের খাদ্য আছে। সেই খাদ্যগুলো থেকে আমাদেরকে বেছে নিয়ে নিয়ম মতো করে খেতে হবে। আমরা ধীরে ধীরে আসবো যে কোন খাদ্য কতটুকু আমরা কিভাবে খাবো। তাহলে খাদ্যের উপাদানগুলি কি কি? আমরা যে খাবারগুলি খাবো তার মেন হচ্ছে ছটি উপাদান। কি কি? শর্করা ও কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, ফ্যাট ও লিপিড বা স্নেহ পদার্থ, ভিটামিন, মিনারেল বা খনিজ লবণ এবং জল। এই ছটা উপাদান আমাদের খাদ্য উপাদানের মধ্যে থাকে এবং এই ছটা উপাদান আমাদেরকে সঠিকভাবে খেতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ছটা উপাদানের মধ্যে থেকে আমরা একটা জিনিস আমরা জানবো যে সুষম খাদ্য কাকে বলে। এই ছটা উপাদান যে খাদ্যের মধ্যে উপযুক্ত পরিমাণে থাকবে তাদেরকে বলা হয় সুষম খাদ্য বা ব্যালান্স ডায়েট। যেমন দুধ এবং ডিম, দুধ এবং ডিমে মোটামুটি এই ছটা উপাদান সঠিক পরিমাণে থাকে বলে এদেরকে সুষম খাদ্য বলা হয়। সেই জন্য দেখবে যে দুধ এবং ডিম খাওয়ার প্রতি সব বাবা মায়েরাই একটু তোমাদের বলে, জোর দেয়। তাহলে যে ছটা উপাদান, খনিজ লবণ, জল সহ সমস্ত কিছুই এই দুধ এবং ডিমে প্রায় পাওয়া যায় বলে একে সুষম খাদ্য বলা হয়। অর্থাৎ এই ছটা উপাদান যে খাদ্যে সম্পূর্ণরূপে পাওয়া যায়। এবার চলো আমরা দেখে নিই তাহলে যে প্রতিদিনের যে খাবার তালিকা অনুযায়ী কি কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত। কি কি ধরনের খাবার? শস্য দানা। শস্য দানা কোনগুলোকে বলা হয়? শস্য দানা চাল, গম, জোয়ার, বাজরা, রাগি। আমরা যে ভাত খাই, রুটি খাই, রুটি খাই, এই সমস্ত বিভিন্ন জায়গাতে আছে যারা জোয়ার বাজরা রাগি খায়, সেগুলো হচ্ছে শস্য দানা। আর কিছু আছে ডাল বা শুটি জাতীয়। কোন ডাল শুটি জাতীয় বলতে কি? মসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, খেসারির ডাল, মটরশুটি, এইগুলো হচ্ছে ডাল বা শুটি। সবুজ শাক পাতা, তোমরা জানো শাক পাতা, লাল শাক, পুঁই শাক, সজনে শাক, কলমি শাক, কাটানোটি, বিভিন্ন ধরনের শাক গ্রাম বাড়ির আশপাশে পাওয়া যায়, সেই সমস্ত শাক সবজি। মূল বা কাণ্ড, মানে যেগুলো গাছ মোটামুটি নিচের মাটির নিচে থেকে হয়, যেমন আলু, গাজর, মূলো, লাল বিটকপি, শালগম, এই যে বিভিন্ন জিনিসগুলো, সেগুলো হচ্ছে মূল বা কাণ্ড। সবজি কোন? ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো, লাউ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এবং অন্যান্য শিম বা ওই জাতীয় আরো অনেক সবজি আমাদের বাড়ির আশপাশে পাওয়া যায়, ঝিঙে, করলা, এইগুলো। মাছ, মাংস, ডিম, দুধ, দুধ জাতীয় খাবার যেমন দই, ঘি, মাখন, পনির। ফল আপেল, পেয়ারা, কলা, লিচু, আম, জাম, বিভিন্ন ধরনের ফল। চিনি, গুড়, তেল যেমন সর্ষের তেল, নারকেল তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, এইগুলো হচ্ছে আমাদের খাবার। এগুলোর মধ্যে থেকে বেছে উপযুক্ত পরিমাণে আমাদের প্রাত্যহিকভাবে খেতে হবে। এবার তাহলে আমরা চলো দেখে নিই যে যে খাবারের যে পাঁচটি উপাদান আর একটি হচ্ছে জল, সেই খাবারের পাঁচটি উপাদান কোন খাবারে সঠিক পরিমাণে পাওয়া যায় এবং সেগুলো ঠিকঠাক না খেলে কি ধরনের রোগ হয়। এর প্রথম উপাদান কি ছিল? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কোন কোন খাবার থেকে পাওয়া যায়? কার্বোহাইড্রেট পাওয়া যায় দানার শস্য যেমন ভাত, আটা, ময়দা, চিড়ে, মুড়ি, খই, ভুট্টা, এই সমস্ত থেকে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে পাওয়া যায়।
এছাড়া কোথা থেকে পাওয়া যায়? মূল ও কন্দ, যেমন আলু, ওল, কচু, বিট, শালগম, রাঙা আলু, শাক আলু, এই সমস্ত গুলো থেকেও কার্বোহাইড্রেট পাওয়া যায়। এছাড়া মিষ্টি খাদ্যবস্তু, যেমন মিষ্টি ও পাকা ফল, আঙুর, আম, কলা, খেজুর, মধু, গুড়, এগুলো থেকেও কার্বোহাইড্রেট পাওয়া যায়। এছাড়া দুধ এবং পাঁঠার মেটেতে অল্প পরিমাণেও কার্বোহাইড্রেট থাকে। এগুলো হলো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট নেক্সট হচ্ছে প্রোটিন। প্রোটিন কোথা থেকে পাই? প্রোটিন আমরা পাই মাছ, মাংস, ডিম, এতে বেশি পরিমাণে থাকে। মাছ, মাংস, ডিমে বেশি পরিমাণে প্রোটিন থাকে। এছাড়া দুধ এবং দুধের তৈরি খাবার, যেমন ছানা, পনির, দই, এগুলোতে থাকে। ডাল এবং সয়াবিন, এতেও অল্প পরিমাণে প্রোটিন থাকে। চাল ও গমে অল্প পরিমাণে প্রোটিন থাকে। আর ফ্যাট বা স্নেহ পদার্থ, ফ্যাট বা স্নেহ পদার্থ তেল জাতীয় আর কি, সেইগুলো তো সেগুলো কি কি? বড় বড় মাছ, খাসির মাংস, এতে চর্বি যেগুলো থাকে আর কি, সেটা হচ্ছে ফ্যাট, যেগুলোতে চর্বি হয়েছে। বা অন্য বড় প্রাণীর মাংস, সেগুলোতে চর্বি হয়, সেগুলোতেও ফ্যাট পাওয়া যায়। এছাড়া তেল, মাখন, ঘি, বনস্পতি, এগুলোতেও পাওয়া যায় ফ্যাট। বনস্পতি বলছে বন থেকে যে সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয় সেগুলো আর কি, যেমন মধু হতে পারে বা ওই জাতীয় আর কি। এছাড়া বাদাম, তৈলবীজ, এতেও থাকে ফ্যাট জাতীয় কিছু। এছাড়া মাছ, মাংস, ডিম, দুধ এবং গোটা ডাল, এতেও কিছু পরিমাণে ফ্যাট থাকে। বেশিরভাগই হচ্ছে চর্বি জিনিসগুলো আর তেল, মাখন, তেল জাতীয় জিনিসগুলো, যেমন বাদামের তেল বা তৈলবীজ বা সর্ষের তেল, এইগুলোতে থাকে বেশি পরিমাণে ফ্যাট। এছাড়া ফ্যাট থাকে মাছ এবং মাংস, বড় বড় মাছ মাংসে বেশি পরিমাণে ফ্যাট থাকে। তাহলে এই যে আমরা খাদ্য উপাদান জানলাম, যে তিনটি খাদ্য মেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ছটি উপাদানের মধ্যে, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা খাবারের সঙ্গে গ্রহণ করব। তো এই খাবারের সঙ্গে গ্রহণ করার জন্য কোনটা বেশি পরিমাণে, কোনটা কত পরিমাণে খাওয়া উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো সবাই, যখন আমরা খেতে বসি, ভাত প্রচুর পরিমাণে থাকে, কিছু তরকারি থাকে, কিছু মাছ, একটু মাছ মাংস, সেগুলো পরিমাণ থাকে ভাতের তুলনায় খুবই অল্প, এটাই খাওয়ার নিয়ম। এর সঙ্গে একটা নির্দিষ্ট অনুপাত, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে বেশি, সেই সঙ্গে প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল এবং অন্যান্য উপাদানগুলি। তাহলে এখানে তিনটি উপাদানের একটা অনুপাত দেখো দেওয়া আছে, 4:1:1, 4:1:1, তার মানে এটা কি যে 4:1:5:1:6, যদি 6 অনুপাত কোন একটা খাবারের অনুপাতকে যদি আমরা 6 হিসাবে ধরি, তাহলে তার 4 ভাগ থাকবে কার্বোহাইড্রেট জাতীয়, 1 ভাগ থাকবে প্রোটিন বা আমিষ জাতীয়, আর 1 ভাগ থাকবে ফ্যাট বা লিপিড জাতীয় খাবার। অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট খাবারটা একটু বেশি পরিমাণে খাবো, সেই সঙ্গে প্রোটিন এবং আমিষ পরিমাণটা, এবং সেই সঙ্গে লিপিড ও ফ্যাট। তাহলে 6 ভাগের 1 ভাগ খাবারটাকে যদি আমরা 6টা ভাগে ভাগ করি, তাহলে তার 1 ভাগ থাকবে প্রোটিন আর 1 ভাগ থাকবে ফ্যাট, বাকি 4 ভাগ থাকবে কিন্তু কার্বোহাইড্রেট থেকে। কারণ এই কার্বোহাইড্রেট থেকে আমরা প্রচুর পরিমাণে শক্তি পেয়ে থাকি, সেই জন্য এইটা হচ্ছে অনুপাত। এইভাবে আমাদেরকে খাবারের একটা, তাহলে চলো আমরা কি জানলাম আজকে, যে খাদ্য কি এবং তার উপাদানগুলি। খাদ্য কি? যেগুলো খেয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহ বৃদ্ধি, দেহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করার জন্য প্রাথমিক যে শক্তি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে খাদ্য। তার উপাদানগুলো কি কি? তার উপাদান হলো প্রধানত 6টা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন আর জল। নেক্সট দেখো কি জানলাম আমরা, যে সুষম খাদ্য কাকে বলে তার উদাহরণ। সুষম খাদ্য হচ্ছে এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান যে খাদ্যে সঠিক পরিমাণে পাওয়া যায়, সেইটাকে বলা হবে সুষম খাদ্য। উদাহরণ হিসেবে আমরা কি জানলাম, যে দুধ বা ডিম। প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি খাবার রাখা উচিত, যেমন আমরা জানলাম বিভিন্ন খাবার, দানা শস্য থেকে শুরু করে মাছ মাংস, ডিম, শাক সবজি, সেই সঙ্গে দুধ জাতীয় খাবার, এই যে বিভিন্ন খাবার গুলো, এগুলো আমাদেরকে তালিকায় রাখতে হবে। তার একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় সেটা আমরা জানলাম, যে কার্বোহাইড্রেট কোন কোন খাবার থেকে পাওয়া যায়, প্রোটিন কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়, ফ্যাট কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়। ফ্যাট যা সাধারণত চর্বি জাতীয় খাবার, বড় মাছ, বড় মাংস, এগুলো থেকে পাওয়া যায়। প্রোটিন হচ্ছে বিভিন্ন ধরনের ফল থেকে পাওয়া যায়, মাছ মাংস থেকেও পাওয়া যায়। কার্বোহাইড্রেট বেশিরভাগই হচ্ছে দানা শস্য, ধান, ভাত, গম, রুটি, জোয়ার, বাজরা, রাগি, খই, মুড়ি, এগুলো থেকে বেশিরভাগ পাওয়া যায়। সেই সঙ্গে আমরা কি জানলাম, যে কার্বোহাইড্রেট
প্রোটিন ও ফ্যাট এর নির্দিষ্ট অনুপাতটা কি? আমরা তো খাবো, খেলে একটা নির্দিষ্ট অনুপাত আমাদেরকে রাখতে হবে, কি যে 4:1:1, তা 6 ভাগ আমরা যে খাবারটা খাবো সেটা যদি 6টা ভাগে ভাগ করে, তার 4 ভাগ পরিমাণ থাকবে কার্বোহাইড্রেট, 1 ভাগ পরিমাণ থাকবে প্রোটিন, আর 1 ভাগ থাকবে ফ্যাট। এছাড়া ভিটামিন, খনিজ লবণ, জল তো আছে, কিন্তু এটা হচ্ছে মেন, এই পরিমাণটা আমাদেরকে রাখতে হবে। তাহলে এটা আমরা জানলাম, তাহলে চলো এবার দেখে নিই। আমরা যেটুকু আজকে জানলাম সেখান থেকে তোমাদের বাড়ির কাজ, দেখো তোমরা সবাই এবার যে এখান থেকে পেয়ে যাবে, এই ক্লাসটা ভালোভাবে ফলো করলে পেয়ে যাবে কি, 1 নম্বর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট টু প্রোটিন বা আমিষ টু ফ্যাট ও লিপিড বা স্নেহ পদার্থ, এর অনুপাতটা কি হবে, 4:1:1, 4:2:2, না 1:4:1। 2 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে কোন খাবারে, দানা শস্য, মাংস, ঘিতে। 3 নম্বর, প্রোটিন বেশি পরিমাণে থাকে দানা শস্য, মাংস, ঘি কোনটাতে, ফ্যাট বেশি পরিমাণে থাকে দানা শস্য, মাংস, ঘি কোনটাতে। আর সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ দাও সংক্ষেপে লিখবে, খাদ্যের কয়টি উপাদান ও কি কি সংক্ষেপে লিখবে। এই ভিডিও থেকে তোমরা দেখে ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে, ভালোভাবে বারবার দেখবে, দেখার পরে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে। প্রথমে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, লেখার পরে তোমরা সে উত্তরগুলো করে আমার নিজের নম্বরে তোমরা পাঠাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।